আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, কামাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান। হিসাববিজ্ঞানে আজকে থাকবে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী অধ্যায়ে আমরা আজকে শিখব কীভাবে নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হয়। আমরা এর আগে জানি যে আর্থিক বিবরণী চ্যাপ্টারে আমরা বরাবরের মতোই যদি গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে আসি, তখন আমরা দেখব বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা ধাপ নির্ণয় করতে হয়। আর তিনটা ধাপ নির্ণয় করার জন্য বিশাল সূত্র বা চার্ট মুখস্থ করতে হয় এবং সেই চার্টগুলোর আলোকে এই তিনটে স্টেপে অঙ্ক করা হয়। আমরা এত লম্বা চার্টটা মুখস্থ না করে আমরা প্রত্যেকটা চার্টের ভিতরে অংশবিশেষ শিখে শিখে আমরা পুরোটাকে একটু সহজ করার চেষ্টা করব। যেমন আমরা আজকে নির্ণয় করব নেট বিক্রয়ের পরিমাণ, কিন্তু নেট বিক্রয়টা বিশদ আয় বিবরণেরই ছোট্ট একটা অংশ। তাহলে আমি যদি নেট বিক্রয়টা নির্ণয় করতে পারি, তাহলে আমি বিশদ আয় বিবরণী নির্ণয় করার ছোট একটা অংশ শিখা হয়ে গেল। তাহলে আমরা এইভাবেই ছোট ছোট করে সবগুলো আইটেমকে ভেঙে ভেঙে শিখব। আজকে আমরা এখানে দেখব একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা হলো একটা রেওয়ামিল। আমরা এর আগে রেওয়ামিল সম্বন্ধে আমাদের সবারই আইডিয়া আছে। আমরা একটা রেওয়ামিল দেখি, রেওয়ামিলের ডেবিট টাকা ক্রেডিট টাকা টোটালি ওকে। এবার রেওয়ামিলের শেষে দেওয়া আছে কতগুলো সমন্বয়। আমরা প্রত্যেকটা রেওয়ামিলের এন্ট্রি এবং সমন্বয় সবগুলোর সমন্বয় আমরা নির্ণয় করব নেট বিক্রয়ের পরিমাণ। আমরা নেট বিক্রয় নির্ণয়ের পরিমাণ নির্ণয় করার আগে একটু হিংস দেখি বা একটা নোট দেখি কীভাবে বিক্রয়টা নির্ণয় করা হয়। বিক্রয়টাকে বলা হয় প্রত্যক্ষ পরিচালন আয়। এবার আমরা দেখি বিক্রয়ের সাথে কী কী যোগ হয়, কী কী বিয়োগ হয়। আমরা দেখি বিক্রয় থেকে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বিয়োগ হয়। বিক্রয় ফেরত আন্তঃফেরত একই কথা। বিক্রয় বাট্টা বিয়োগ হয়, কারবারি বাট্টা বিয়োগ হয়, মুনাফাবিহীন বিক্রয় বিয়োগ হয়, দারে বা বাকিতে বিক্রয় বিয়োগ যোগ হয়, অলিখিত বিক্রয় যোগ হয়। অর্থাৎ বিক্রয়ের সাথে এই অ্যান্টিগুলো যোগ এবং বিয়োগ করার মাধ্যমে যেটা আমরা পাবো বা পাই সেটা হলো নেট বিক্রয়। এবার আমরা দেখব এখানে যতগুলা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের থেকে আমরা এখানে দেখব যে কোন কোন পয়েন্টগুলো এখানে আছে। আমরা যদি একটু খোঁজ করি তাহলে আমরা দেখব শুরুতে আছে কি বিক্রয়, আমরা পেলাম বিক্রয়। এরপরে আমরা দেখি আমরা একটু খোঁজ করলে আমরা দেখি বিক্রয় বাট্টা। তাহলে এখানে বিক্রয় বাট্টাটা কী যায়, বিয়োগ যায়, বিয়োগ হয়, বিক্রয় থেকে বিক্রয় বাট্টাটা বিয়োগ হয়। তাহলে এখানে দেখি বিক্রয় বাট্টাটা হলো 65,000। এবার আসি আমরা দেখব আর কোন আইটেমটা আমরা এখানে পাই। আমরা খুঁজতে থাকি, খুঁজলে আমরা দেখব ফাইনালি এখানে দেখি ফেরত। কিন্তু ফেরত হিসাবে টাকা আছে ডেবিট সাইডে 25,000। তাহলে আমরা কীভাবে জানবো যে এই ফেরতটা ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? আমরা বরাবরের মতোই জানি যে এখানে লেখা আছে ফেরত হিসাবে বিক্রয় ফেরত, কিন্তু এখানে লেখা আছে প্রদত্ত অঙ্কে লেখা আছে শুধুমাত্র ফেরত। তাহলে আমরা কীভাবে বুঝবো যে এটা বিক্রয় ফেরত? বোঝার একটাই উপায়, টাকাটা যদি ডেবিট সাইডে থাকে তাহলে সেটা হবে বিক্রয় ফেরত, টাকাটা যদি ক্রেডিট সাইডে থাকে সেটা হবে ক্রয় ফেরত। তাহলে আমার দরকার এখন বিক্রয় ফেরত, তাহলে আমার এই টাকাটা অটোমেটিক বিক্রয় ফেরত। তাহলে ফেরত হিসাবে থাকলো আমি 25,000, তাহলে আমি তিনটা আইটেম পেলাম। এবার আমরা সবগুলো আইটেম খোঁজার পরে আমরা এখানে দেখি অলিখিত বিক্রয় আছে 6,000 টাকা। তাহলে আমরা দেখব অলিখিত বিক্রয় 6,000 টাকা, অলিখিত বিক্রয়টা যোগ হয়। এবার আমরা সবগুলো যে প্রদত্ত অঙ্কে থাকবে এটা না, বেশিরভাগ ক্ষেত্রে এই আইটেমগুলো বা অর্থাৎ এই টপিকসগুলো যোগ এবং বিয়োগ হয়। এবার আমরা প্রদত্ত অঙ্কে আসবো নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কীভাবে নির্ণয় করতে, একটা চার্ট তৈরি করবো, সেখানে লিখবো বিবরণ টাকা। এবার আমরা শুরুতে লিখব বিক্রয় টাকাটা, শুধু বিক্রয়। তাহলে আমরা বিক্রয় হিসাবে লিখবো বিক্রয় 20,00,000 টাকা। আমরা এখানে লিখবো বিক্রয় 20,00,000 টাকা। এরপরে আমরা ইচ্ছা করলে যে আইটেমগুলো আগে বিয়োগ করতে পারি, পরে যোগ করতে পারি, নতুবা আগে যোগ করতে পারি, পরে বিয়োগ করতে পারি। তাহলে আমরা বিক্রয়ের সাথে আমরা যোগেরগুলো আগে করতে পারি। বিক্রয়ের সাথে আমরা দেখি এখানে যোগ হয়, দারে বা বাকিতে বিক্রয় অলিখিত বিক্রয় যোগ হয়। তাহলে আমরা বিক্রয়ের সাথে যোগ করবো অলিখিত বিক্রয় 6,000 টাকা। তাহলে
20 লক্ষ টাকার সাথে 6000 টাকা যোগ করলে হয় 20 লক্ষ 6000 টাকা। এর পরবর্তীতে আমরা দেখব আর কোন কোন আইটেম। তাহলে আমরা এখানে আর দেখি দুইটা আইটেমে যোগ হয় আর বাকি সবগুলা বিয়োগ হয়। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা দেখি বিক্রয় বাটটা, এই যে বিক্রয় বাটটা বিয়োগ হয়, তাহলে বিক্রয় বাটটা 65000 টাকা। আমরা এখানে বাদ বা বিয়োগ বিক্রয় বাটটা লিখব, বিয়োগ বিক্রয় বাটটা 65000। বিয়োগ করার পরে যে টাকার ফিগারটা থাকবে আমরা সেটা নিচে লিখব। এরপরে আমরা দেখি আরও থাকে ফেরত, এই ফেরতটা হলো বিক্রয় ফেরত। তাহলে আমরা লিখবো ফেরত বা বিক্রয় ফেরত, ফেরত বা বিক্রয় ফেরত হিসেবে আমরা লিখবো এখানে আছে 25000। তাহলে বাদ ফেরত 25000 টাকা। তাহলে ফাইনালি যে টাকাটা থাকবে একবার শেষে, সেই টাকাটাকে আমরা একদম শেষের টাকার ঘরে লিখব এবং অঙ্কটা শেষ হয় এই কারণে আমরা ওই টাকার নিচে একটা ডাবল দাগ দিয়ে দেব, অর্থাৎ হিসাবটা ক্লোজ। হিসাবটা ক্লোজ করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের খাতিরে শেষে দুইটা দাগ দেওয়া হয়, অর্থাৎ এভাবে ডাবল দুইটা দাগ দিয়ে দেওয়া হয়। তাহলে এটাই উত্তর পাওয়া যায়। ওকে।